হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা রান্নাঘরে। সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে শেয়ার করব একটা পনিরের একদম নিরামিষ রেসিপি, যেটা 5 মিনিটে মাইক্রোওয়েভে কিন্তু বানিয়ে ফেলতে পারো তোমরা। ঘরে হঠাৎ গেস্ট আসুক বা কোনো কিছু একটু স্পেশাল ভাবে অন্যরকম ভাবে একটু পনির খেতে ইচ্ছে হোক, নিরামিষ দিনে অনেক সময় আমরা রেসিপি খুঁজি খুব তাড়াতাড়ি, কিন্তু খুব চটজলদি ভালো একটা টেস্টি রেসিপি, কিন্তু হাতে আমাদের অনেকটা সময় থাকে না, তখন কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানাতে পারো। প্রথমে আমি একটা মশলা পেস্ট করে নেবো। তার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিলাম পোস্ত 2 টেবিল চামচের মতো, সাদা তিল 1 টেবিল চামচের মতন। এই দুটোকে আমি শুকনো আগে একটু গুঁড়ো করে নেবো। যেহেতু আমি পোস্ত বা সাদা তিল কোনোটাই গরম জলে বা ঠান্ডা জলে কোনোভাবেই ভিজিয়ে রাখিনি, তাহলে তাই জন্য আর যেহেতু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব, তাই জন্য কিন্তু শুকনো গুঁড়োটা অবশ্যই করে নেওয়াটা জরুরি। কারণ পোস্ত কিন্তু জাস্ট ইনস্ট্যান্ট জল দিয়ে বাটলে কিন্তু ভালো মিহি চন্দনের মতন পেস্ট হবে না, নয় ভিজিয়ে রাখতে হবে আগে থেকে। না হলে ইনস্ট্যান্ট করতে গেলে এটা একটা ট্রিক যে ভালো করে শুকনো গুঁড়িয়ে নিলে, দেখো এখন পোস্তটা অনেকটাই গুঁড়ো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। যে পর্যায়ে এরকম পোস্তটা গুঁড়ো হয়ে যাবে এবং তেল ছেড়ে পোস্তটা মিক্সার গ্রাইন্ডারের জারের গায়ে লেগে লেগে আসবে, তখন কিন্তু বুঝতে হবে যে এটা আমাদের এখনকার মতন রেডি। এবারে নেক্সট এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা সর্ষে বা হলুদ সর্ষে যেটাকে বলি আমরা, সেটা 2 টেবিল চামচ মতন। আর তারপরে দিয়ে দেবো লাল সর্ষে বা ব্রাউন সর্ষে যেটা, সেটা 1 টেবিল চামচের মতন। আর তারপরে দিয়ে দিলাম গ্রিন চিলি, কাঁচা লঙ্কা 2 গোটা। কাঁচা লঙ্কাটা কিন্তু যার যার ঝাল ঝালের স্বাদ অনুযায়ী অবশ্যই দিতে পারো, বাড়াতে কমাতে পারো। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন জল, দিয়ে আমি এবার ভালো করে গ্রাইন্ড করে নেব। এই সাদা তিলটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা অনেকটা ডিফার করে, খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসে, সেটা তোমরা একবার বানালেই বুঝতে পারবে, খুবই ভালো খেতে হয়। আর সাদা তিল থেকে কিন্তু তিলের একটা তেল ছাড়ে, সেটাতেও খুব সুন্দর টেক্সচারটা আসে। দেখো একদম মিহি পেস্ট হয়ে গেছে সুন্দর। এবার তার মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপ মতন টক দই, একটু মানে ঘরে পাতা যে টক দই সেটাকে আমি জাস্ট একটু চামচ দিয়ে কয়েকবার নেড়ে রেখেছিলাম হালকা ফেটানো মতো, সেটা দিয়ে দিলাম। এই টক দইটা কোনো রকম কিন্তু জল ঝরানো বা কিছু না, নর্মাল যে ঘরে টক দই পাতা হয় সেরকমই টক দই 1/4 কাপ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার টক দইটাকে জাস্ট একবার পালস দিয়ে ঘুরিয়ে নিচ্ছে, যার সাথে সবের সাথে ভালো রকম মিক্স হয়ে যায়। সেই জন্য আমাদের এই মশলাটা কিন্তু একদম রেডি এখন হয়ে গেছে। এবার আমি মশলাটাকে একটা সাইডে সরিয়ে রেখে পনিরটাকে টুকরো করে নেব। আমি এখানে 400 গ্রাম মতো পনির নিয়েছি, এটাকে আমি এরকম কিউব কিউব করে পিসে কেটে নিয়েছি। যে মশলাটা আমরা পেস্ট করলাম সেই মশলাটাকে আমি এখন পনিরের মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তারপর দিয়ে দেবো 1 টিস্পুন মতন চিনি, যেহেতু এটা নিরামিষ রান্না এবং পোস্ত আছে একটু কিন্তু মিষ্টি দিলেই তবেই ভালো লাগে বেশি। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতন হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1/4 কাপ মতো সর্ষের তেল। সর্ষের তেলটাই কিন্তু ইউজ করতে হবে, অন্য কোনো রকম সাদা তেল বা অলিভ অয়েল বা যে কোনো টাইপের কোনো তেলই কিন্তু ভালো লাগে লাগবে না এটাতে, যেহেতু সর্ষের রান্না সর্ষের তেলেই কিন্তু সম্পূর্ণ স্বাদটা আসে। আর তেলের পরিমাণটাও কমালে কিন্তু অতটা স্বাদ আসবে না, তাই 1/4 কাপ সর্ষের তেল কিন্তু লাগবে। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে হালকা হাতে আমি মিক্স করে দিচ্ছি, যাতে পনিরগুলো আমাদের না ভেঙে যায়। পনির খুবই ডেলিকেট একটা সফট জিনিস, সেটাকে খুব জোরে জোরে নাড়ালে, আর যেহেতু ভাজা নেই কাঁচা পনির, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই আমি খুব আস্তে আস্তে করে নাড়িয়ে মিক্স করে নিতে হবে। কিন্তু এমনভাবে মিক্স করতে হবে যাতে সমস্ত মশলা খুব ভালো করে পনিরের গায়ে লেগে গিয়ে এবং সমস্ত মিক্স হয়ে গিয়ে একটা ইউনিফর্ম মিক্সচার তৈরি হয়। তারপরে বাটির চারদিকটা আমি আঙুলের সাহায্যে খুব ভালো করে কেচে দিলাম একটা ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য, এখন এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার 30 মিনিট পরে আমি খুলে এটার মধ্যে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কাকে এরকম ভাবে ভেঙে ভেঙে মাঝখান থেকে, দিয়ে এবার আমি এটাকে মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো। মাইক্রোওভেনে দেওয়ার আগে অবশ্যই ঢাকাটা দিয়ে দেবেন, কারণ না হলে কিন্তু এটা ছিটকবে, ছিটে মাইক্রোওভেনটাও নোংরা হবে আর গ্রেভিটাও খুব তাড়াতাড়ি টেনে যাবে পনিরটা ভালো করে সোক করার আগে। তাই 5 মিনিটের জন্য এবার আমি মাইক্রোওভেনে এটাকে কুক করে নেবো। জাস্ট 5 মিনিটই এনাফ, আমার মাইক্রোওয়েভের পাওয়ার অনুযায়ী 5 মিনিটই খুব ভালো হয়েছে, তবে এটা অবশ্যই মেশিন টু মেশিন চেঞ্জ হয়, ভ্যারি করে, তাই 5 থেকে 6 মিনিট কিন্তু লাগতে পারে। হয়ে যাওয়ার পরে আমি মাইক্রোওভেনটা খুললাম, দেখুন এখনও ভেতরে খুব ভালো রকমভাবে ফুটছে আমাদের পনিরের প্রিপারেশনটা, বাট এটা হয়ে গেছে। এখন আমি বের করে নিলাম, বের করে এবার ঢাকা দিয়ে এভাবে আরো কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট রেস্ট টাইম দিলাম। রেস্ট টাইম দিয়ে তারপরে এইভাবে খুললাম, দেখুন কিরকম সুন্দর ধোঁয়া বেরোচ্ছে আর অসাধারণ গন্ধ বেরোচ্ছে। এটা গরম ভাতের সাথে যদি সার্ভ করা যায়, এটা দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যায়, জাস্ট আর কিছু দরকার হয় না। ট্রাস্ট মি, একবার ট্রাই করে দেখুন, ভীষণই ভালো লাগে।
এই পনিরের প্রিপারেশনটা খেতে। আর একদমই নিরামিষ দেখতেই পেলেন, কোনো রকম পেঁয়াজ রসুনের ইউজ ছাড়াই, তাই যে কোনো পূজা পার্বণের দিনে বা যে কোনো নিরামিষের দিনে শনিবার মঙ্গলবার যে যেদিন নিরামিষ খান সেদিন কিন্তু অবশ্যই বানাতে পারবেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটাকে, আর শেয়ার করুন অবশ্যই। আজকের মতো আমি এখানেই বিদায় নেব। থ্যাংকস ফর ওয়াচিং।